সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এই যে এখানে ডালিয়া বসিয়ে দিয়েছি। আমি একটু কম আঁচে করি যেন ওটা বেশি ভালো করে বয়ল হয়। যতক্ষণে হচ্ছে ততক্ষণে নিজের জন্য চা বানিয়ে নিলাম। আর তোমরা তো জানো আমি সকালে উঠে বেশিরভাগ টাইমে লাল চাই খাই, তো আজকেও সেটার ব্যতিক্রম নয়। বারবন বিস্কুটের প্যাকেটটা কিছুদিন আগেই আনা হয়েছিল, এটা কিন্তু খেতে আমার বেশ ভালোই লাগছে, তো সকাল সকাল এখন এটাই চলছে চায়ের সাথে। ছোটোবেলায় কিন্তু একদম এভাবে খেতাম না, ছোটোবেলায় দুটো বিস্কুটের মধ্যে যে ক্রিমটা থাকতো সেটা আগে খেয়ে নিতাম, তারপরে বিস্কুটটা খেতাম। কিন্তু বড় হওয়ার সাথে সাথে অভ্যাসটাও চলে গেছে, তো এখন আমি এইভাবেই খাই বিস্কুটটা যেভাবে এখন খাচ্ছি। তো ছোটোবেলার অনেক অভ্যাসই কিন্তু আমাদের বড় হওয়ার সাথে সাথে চলে যায়। তো ওদিকে ডালিয়া হচ্ছে আর এখানে আমি পটলটা ফ্রাই করব, যেহেতু আমি ডালিয়ার সাথে খাবো। তো দেখো এখানে আমি নিজের জন্য কেটে নিয়েছি, শীতকালে না কিছু ফ্রাই লাগতোই না, সব সবজিগুলো দিয়ে একসাথে করে নিতাম ডালিয়াটা, ওটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগতো। তো এখন গরম পড়ে গেছে তাই জন্য এভাবে খেতে ভালো লাগে না। তো দেখো এখানে ডালিয়া আমার রেডি হয়ে গেছে। আমি না এরকম পাতলাভাবে খেতেই বেশি পছন্দ করি, তাই জন্য আমি জলটা একটু বেশিই দিই। আর এটা একদম বয়েল করা, এর মধ্যে জাস্ট লবণ অ্যাড করা আর কিছু না, আর এটা কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো এটা সঙ্গে সঙ্গে খেলে না এরকম পাতলাই থাকে, কিন্তু পরে খেলে এটা একটু জমে যায়। তো এর মধ্যে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি, আর যে পটলগুলো ফ্রাই করেছিলাম সেগুলো এখন এটার সাথে নিয়ে নিলাম, এখন এটা খেয়ে নেব। আর এই সবজি বালিটা প্রতিদিনই বাড়ির সামনে দিয়ে যায়, আর আজকে ওর কাছে আমরা এসেছি কারণ মা কিছু জিনিস কিনছিল এখানে। আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, এই দিনে ঠাকুরকে কলা আম জবের ছাতু দই পেড়া একসাথে মিক্সড করে ভোগ দেওয়া হয়, আর এটাই স্নান করার পর আমাদেরকে মুখে দিতে হবে, তারপরে আমরা অন্য কিছু খেতে পারবো। আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই নিয়মটা পালন করা হয়। তো এখন মা এটাকে ভালো করে মেখে তারপর ঠাকুরকে ভোগ দেবে। এই দেখো সবগুলো ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, অনেক রকমের ফুল দিয়ে সাজানো হয়েছিল ঠাকুরগুলোকে, তাই জন্য দেখতে খুব ভালো লাগছিল। আমিও এখানে স্নান করে চলে এসেছি কারণ আমিও এখানে প্রণাম করে নেব। তো মায়ের পুজো করাও এখানে কমপ্লিট, আমারও কমপ্লিট, আর ঠাকুরের কাছে কিছুক্ষণ ভোগটা থাকবে, তারপর সেটা তুলে নেব। যেহেতু স্নান করা হয়ে গেছে তো এখন কিন্তু ওটাই খেয়ে নেব। তো এখানে মা আমাকে দিচ্ছিল আর আমি বললাম যে কাঁচা আমগুলো এত টক যে ওগুলো আমাকে আলাদা করেই দাও, ব্যাস এখন ওটা খেয়ে নিচ্ছি। খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, কিন্তু আমগুলোকে আমি সরিয়েই রেখেছিলাম, ওগুলো আমি একদমই খেতে পারছিলাম না। আর এখানে একটু আমি শরবত খাচ্ছিলাম যেটা আমি লেবু চিনি দিয়ে বানিয়েছি, এই গরমে কিন্তু এই শরবতগুলো খাওয়া খুবই উপকারী। আজকে বাড়িতে হবে পরোটা আর রুটি, তো কিছু জন খাবে পরোটা আর কিছু জন খাবে রুটি। পূর্ণিমাদি পরোটাগুলো এখানে বেলছিল আর মা এখানে ফ্রাই করছিল, দুজনে মিলে করছিল যেন কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আর পূর্ণিমাদিরও বাড়ি যাওয়ার আজকে একটু তাড়াহুড়া ছিল কারণ ও বাড়িতে গিয়ে পুজো করবে। আর পরোটা হয়ে যাওয়ার পর মা এখানে সুজি করছিল। তো এই দেখো নিয়ে নিয়েছি পরোটা, তার সাথে আলুর তরকারি কাঁচা লঙ্কা চিড়ে, আর তার সাথে ছিল মিষ্টি আর ছিল সুজি। তো এই দেখো শুভও খেতে বসে গেছে আর আমার খাওয়া তো কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট করার আজকে টাইমই হয়নি কারণ আজকে যাব একটু মলে শুভকে নিয়ে। তো আমরা মলে চলে এসেছি আর ও নিজের জন্য এখানে জামা দেখছিল, কারণ আমি আর পূজা সেদিন যে জামাটা নিয়েছিলাম শুভর জন্য ওটা ওর সাইজে হচ্ছিলো না, তাই জন্য এখন এক্সচেঞ্জ করাতে এসেছি। এখন চলেই যাচ্ছিলাম কিন্তু শুভ বললো কয়েকটা জামা ট্রাই করতে, তো এখানে আমি সেগুলোই ট্রাই করছিলাম। ট্রাই করার পরে আমি একটা নিজের জন্য নিয়েছি, সেটা আমি আরেকটা ব্লগে দেখিয়ে দিব যে আমি কোনটা নিয়েছি। তো এখন কী কী ট্রাই করেছিলাম সেগুলো দেখে নাও, আর কোনটা তোমাদের ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর সবগুলোরই সাইজ একদম লুজ ছিল, সবগুলোই আমাকে পরে ফিটিংস করাতে হবে আমি যেটাই নিই না কেন। ম
মল থেকে চলে আসলাম এখানে, এখান থেকে শুভ একটা ওটসের প্যাকেট নিচ্ছিল, আর গিয়ে দেখলাম ওখানে অনেক রকমের পাঁপড় পাওয়া যাচ্ছিল। কিন্তু বাড়িতে আমি অনেক রকমের পাঁপড়ের স্টক এনেছি যেগুলো এখনও পর্যন্ত আছে, তো এখন আর পাঁপড় নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর ও একটা ভুজিয়ার প্যাকেটও নিয়েছিল, তো এই সব করে চলে এলাম সোজা বাড়িতে। আর এই যে এই ওটসের প্যাকেটটাই আমি নিয়েছি, রোজ একঘেয়েমি খাওয়ারের থেকে একটু আলাদা রকম ট্রাই করার ইচ্ছা হলে এটা খাওয়া যাবে। বাড়িতে চলে এলাম, আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন তারা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের জন্য টাটা।